হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম হাতিমারা ছোট্ট একটি দোকানে, যেখানে ডেইলি 3 থেকে 4 হাজার নাগা সিঙ্গারা বিক্রি করা হয়। ওনারা এই সিঙ্গারা পুরো গাজীপুরের মধ্যে বিখ্যাত। তো কীভাবে উনি নাগা সিঙ্গারা বানায় ফুল প্রসেস দেখতে সাথেই থাকুন। তো নাগা সিঙ্গারাগুলো সাইজে ছোটো হয় দেখে উনি ময়দার ছোটো ছোটো টুকরো করে রেখেছিল এবং সেগুলো বেলুন দিয়ে বেলে দুটো করে রাখা হচ্ছিল। একটা ময়দার ডো দিয়ে ওনারা দুটি করে সিঙ্গারা বানিয়ে থাকে। কোন কেটে রাখা রুটিগুলো ভালোভাবে কোনাকৃতি করে তার মধ্যে আলু দেওয়া হচ্ছে। এই আলুর মধ্যে তারা প্রচুর পরিমাণের নাগামরিচ ইউজ করে, যার কারণে আপনারা যখন সিঙ্গারা মুখে দেবেন তখন নাগামরিচের একটা ফ্লেভার পাবেন, তখন আপনাদের সিঙ্গারা খেতে ভালোই লাগবে। ওনার এই সিঙ্গারাগুলো এত পরিমাণ সেল হয় যে ওনাকে কন্টিনিউ সিঙ্গারা বানাতেই হয়। আমরা এসেছিলাম রাত 8টার দিকে, তখন প্রায় শেষই সিঙ্গারা। আপনারা যে গামলাটা দেখতে পাচ্ছেন, উনি ডেইলি এরকম দু গামলা সিঙ্গারার মশলা নিয়ে আসে এবং প্রচুর পরিমাণে সিঙ্গারা সেল হয়। উনি এইখানে প্রায় 10 বছর ধরে সিঙ্গারা বিক্রি করে থাকে। তো সিঙ্গারাগুলো ভালোভাবে বানিয়ে তেলে দেওয়া হচ্ছে। উনি সিঙ্গারা বিক্রির সাথে আরও কয়েকটা আইটেম বিক্রি করে থাকে, চিকেন ফ্রাই, বেগুনের চপ, স্যান্ডউইচ। তো উনি সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজার পরে এখন তোলা হচ্ছে। উনি হাত দিয়ে বেছে বেছে তুলে সিঙ্গারা। তখন আমাকে জিজ্ঞাসা করলাম যে আপনার হাতে গরম লাগে না, তখন বলল যে ওনার এইভাবে তুলতে তুলতে অভ্যাস হয়ে গেছে। ওনার অন্য সব আইটেমের থেকে সিঙ্গারাটাই বেশি সেল হয়ে থাকে। দোকানটা স্কুল কলেজের পাশে হওয়ায় স্কুল কলেজ যখন খোলা থাকে তখন আগে সব কিছু সেল হয়ে যায়। তো আপনারা যদি কেউ আসেন, আপনাদেরকে অবশ্যই সকালে অথবা বিকালে আসতে হবে, নয়তো আপনারা নাও পেতে পারেন। উনি প্রতি পিস সিঙ্গারা বিক্রি করে থাকে 2.5 টাকা। উনি এক প্লেট সিঙ্গারা 20টা করে রাখে, প্রত্যেক প্লেটে আপনারা 8টা করে সিঙ্গারা পাবেন। সিঙ্গারার সাথে আপনারা আনলিমিটেড টমেটো সস পাবেন, টমেটো সস দিয়ে সিঙ্গারা খেতে ভালোই লাগে। তো আমরা সিঙ্গারা খাবার পরে বন্ধুদের জন্য কিছু পার্সেল করে নিয়ে গেলাম। আপনারা যদি গাজীপুরের আশেপাশে থাকেন অবশ্যই একদিন এসে আমার নাগা সিঙ্গারা ট্রাই করে যাবেন, আশা করি সকলে ভালোই লাগবে। ওনার দোকানের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের অপোজিটেই। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।